মা কালি আমি এরকম ভাদ্দা বিস্পাই কোন দিন লাইফে খাইনি। Hey, what's up, beautiful people? This is Gaurav and welcome to Asansol. So guys, এখন আমি আকাশে বাড়িতে আছি। আমরা সফটওয়্যার নেয়ার জন্য এসেছিলাম, কারণ আমার যে সফটওয়্যারটা আমি ইউজ করতাম প্রিমিয়ার প্রো, ওইটা অ্যাকচুয়ালি বহুত ভজকট হয়ে গেছিলো, মানে অনেকবার ভিডিও ক্র্যাশ হয়ে গেছিলো আমার। তো লাস্ট ভিডিও হয়তো দু সপ্তাহ আগে এসেছিলো, তার মাঝে আর আমি কোনো ভিডিও দিতে পারিনি, কারণ ওই সফটওয়্যারটা প্রচুর প্রবলেম হচ্ছিলো আমার। তো অন্য সফটওয়্যার নিতে এসেছি, আমার ল্যাপটপ আমি নিয়ে নিয়েছি, মোবাইল ল্যাপটপে এখন ইনস্টল হচ্ছে। আকাশ এখন মোবাইল ল্যাপটপে সফটওয়্যারটা ইনস্টল করছে। আর আমার যে ইন্ট্রোটা নতুন ভিডিওতে, যে নতুন ইন্ট্রোটা অ্যাড হবে, ওইটা আকাশ এডিট করে দিয়েছে, লাইক অসাধারণ এডিট করেছে, মানে দিল থেকে স্যালিউট, এত সুন্দর এডিট করেছেন। আমি যখনই ভিডিওটা দেখছি না, এন্ডিংটা দেখি না, লাইক আমি পুরো মনে হচ্ছে না আরেকবার দেখি, এত সুন্দর এডিট করেছে। তো তার জন্য আমি তো ওকে থ্যাংকস জানাচ্ছি, পারলে তোমরাও জানিও। আর ওর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আসানসোল ইয়ান আকাশ। হ্যাঁ, আর যদি বেশি ভালোবাসা থাকে না, তো একবার সাবস্ক্রাইব করো, বেল আইকনটা দাবি। আর যদি খুব ভালো লাগে তাহলে দুবার সাবস্ক্রাইব করো, মানে একবার টিপবে, দেন দেখবে যখন হোয়াইট হয়ে গেছে আরেকবার টিপে দেবে, ঠিক আছে? বাটনটা বাকিটা ওর কাছ থেকে শুনে নেবো, ঠিক আছে? Hey guys, he's a pathetic guy and you're watching his videos, so you are pathetic too. এই এগুলো নিয়ে যাচ্ছে না, ঠিক আছে গাইস? তো দেখা হচ্ছে রোলের দোকানে। বাই দ্য ওয়ে একটা নতুন ইউটিউবার আসছে, যার নামটা এখন আমরা ভাবিনি, তো ভাবিনি, কারণ আমরা ভাই ছোটোখাটো মানুষ, আমরা ভেবে করি ওদের কি না, ওরা লঞ্চ করে, ওকে এদিকেই আসতে হবে। কারণ ও যে জায়গাটাতে বসে আছে না, ওই জায়গাটা আমি যদি দেখাই না তোমাদেরকে, লাইক এত সুন্দর চে ভেরি টাইট গোডাউন। এটা হচ্ছে 10% আমাকে কারণ জোহর লঞ্চ করবে, আর কারণ জোহরের আমাদের বেঙ্গল লঞ্চ করার আগে কি কি করবে সেটা বলছো? ওই কারণ জোহর না, এখানে কারণ জোহরের নাম হচ্ছে আমাদের গৌতম দাস। চলি, ও গৌতম দাস কি ডাইরেক্টর? না, প্রোডিউসার কে তাই, মানে ও গৌতম দাস ছিল বলে ও আসে আজকে এই দুনিয়াতে। ওকে, আর যদি এই সিনটা না থাকে, এই সিনটা আমি ওর কাছ থেকে নিয়ে আমি কিন্তু নিচে কেমন করে জানাবো, লিংক দিয়ে দেবো দরকার পড়লে আমি আপলোড করে। আর যদি এটা ব্লগের মধ্যে না, ক্যামেরাটা তো আমার, তো সেই হিসাবে ফুটেজ আমি সব জায়গায় সাপ্লাই করবো, পেন ড্রাইভ গুগল ড্রাইভ দরকার, গুগল ড্রাইভটা আমি পাবলিক করে দেবো। চ্যানেলটা সাবস্ক্রাইব করার আগে শেষ না, ছেলে ভালো ভিডিও নাই, ছেলে ভালো মুখটা খারাপ, কিন্তু ছেলেটা ভালো, ভাই ভাই সব কিছু আমার থেকে করছে, ক্যামেরাটাও আমার, টুপিটাও আমার, স্টেবিলাইজারটাও আমার, ঘরটাও আমার, যে বিছানাটা আছে সেটাও আমার, সফটওয়্যারটাও আমি ইনস্টল করে দিচ্ছি, মানে বুঝতেই পারছো রেকর্ডিং হচ্ছে। হ্যাঁ, সারা 4 মিনিট ধরে রেকর্ডিং করলে বসে বসে বেশি টাইমটা ওয়েস্ট হয়ে যাচ্ছে, কেন বাপুজি কে করে ভিডিও বানিয়ে নিতাম না আমি? ওটারও আসবে, যেদিন বাবুজি কেক স্পন্সর করবে সেদিনই বানাবে। হ্যাঁ, অবভিয়াসলি স্পন্সর করবে একদম, বাবুজি কেকের ওনার যদি দেখছেন তো আমাদের স্যার বসে আছেন, একটু স্পন্সর করবেন, কেক খাইনি অনেকদিন। তো গাইস, এখন আমরা এসে গেছি ওই ফাস্টফুডের দোকানটাতে, এটার নাম হচ্ছে লাবেলা। হ্যাঁ, এটার নাম হচ্ছে লাবেলা। তো তাড়াতাড়ি যাই, দেখি মেনুটায় কী কী রোল পাওয়া যায় বা কী কী ফাস্টফুড পাওয়া যায়। আসো তাড়াতাড়ি। হ্যাঁ, ইউটিউবে যাবে, এটা তোমাদের প্রমোশনাল হবে জিনিসটা, তো এই ফুড ব্লগার এমনি বিভিন্ন জায়গায় ফুড ব্লগিং করে, তো এটা হিসেবে তোমার করে দেবে একটা। তো পারমিশন নিয়ে নিয়েছি ভিডিও বানানোর। এটা হচ্ছে মেনু, দেখা যাক কি ট্রাই করি, অর্ডারটা দিয়ে দিই, দেন দেখা হচ্ছে তোমার সাথে। অ্যাকচুয়ালি আমরা আসতে অনেক লেট করে দিচ্ছি, তো আমরা রোলের জন্য সেরকম রোল পাইনি, তো চিকেন কর্নফ্লেক্স ট্রাই করছি এখন।
ফ্রাইডে এবার আসবে, ট্রাই করে দেখি কিরকম লাগছে। আরে জলদি রিয়াকশন দাও, আমাকেও খেতে হবে। সামনে খাবারটা রেখে আমাকে ক্যামেরা ধরিয়ে ছেড়ে দিয়েছে। দূর দেখছো, দেখছো ক্যামেরাম্যান কিরকম? চিকেনটা খুব সফট, লেয়ারটা খুব থিন অ্যান্ড ক্রিসপি, খুব ভালো লেগেছে। ইনি হচ্ছেন নিষ্ঠুর ইউটিউবার, ইনি খাচ্ছেন আর নিচে এখানে ইনি দেখে যাচ্ছেন কন্টিনিউয়াস। সসটা নুন পছন্দ, হ্যাঁ ভালো। খেতে পারি, এবার খাবো আমি। এরপর ফিশ ফ্রাই অব্দি ওয়েট করতে হয়, ফিশ ফ্রাইটা এলে তারপর আবার নেক্সট হবে। গরম লেগেছে না ছ্যাঁকা, দুটোই মানে একই, ছ্যাঁকাও খেয়েছ গরমও লেগেছে। স্লো মোশনে খাচ্ছে না, এটা ভিডিওটা স্লো মোশনে নেই, এ স্লো মোশনে খাচ্ছে, কারণ গরম পুরো। এদের চিকেন কনফ্লিক্টটা খাওয়ার পর ফিশ ফ্রাই চলে এলো, আমার এখনও চিকেন কনফ্লিক্টটা খাওয়া হলো না। সেটা শুধু আগে যদি ফিশ ভালো লাগে তো ফিশ ফ্রাইটা ট্রাই করার পর চিকেনটা ট্রাই করো, কারণ ভাই চিকেনটা খাওয়ার পর ফিশটা পুরো ডাটি লাগে। হ্যাঁ ট্রু কথা বলছি, কেউ যদি এখানে আসো যাই ট্রাই করো করো, বাট হ্যাঁ ফিশ ফ্রাইটা ট্রাই করো না, পুরো ডাটি খেতে থাকো। মা কালী, আমি এরকম ভাদ্দা ফিশ ফ্রাই কোনোদিন লাইফে খাইনি। আমি এটা শেষ করবো কী করে ভাবছি, এটার দাম কত সেটাও যাই না, আই থিঙ্ক 80 উপরে হবে। আই হোপ ইউ গাইস এনজয় দ্য ভিডিও। দোকানের ওনারটা দেখছে আর ফিশ ফ্রাইটাকে নিয়ে অনেক উল্টো পাল্টা বলে দিয়েছে, কারণ সত্যি ফিশ ফ্রাইটা এত ভাদ্দা খেতে না ভাই। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আশা করি এবার কোনো ভালো কিছু ফুড নিয়ে আসবো তোমাদের জন্য। আর হ্যাঁ, যারা যারা আসানসোলে থাকো, এই জায়গাটার নাম কি আমি জানি না, জায়গার নাম কি আকাশ? এটা অ্যাকচুয়ালি হচ্ছে গোধুলি মোড়ের সামনে, বাট দ্য থিঙ্ক ইজ ভালো বানায়, বাট ব্যাপারটা হচ্ছে আজকে কি হলো মুখ দেখে পছন্দ হয়নি, পেলাম না আর রোলের জন্য, রোলটার জন্য নিলাম ছিল। ইয়েস, ওটাই ফ্রাইড কিছু খাওয়ার জন্য আসেনি বলতে হয় আসলি বাত। আসল কথা হচ্ছে মুখটা পছন্দ হয়নি ভাই, পাতি কথা, তাই তিন দিনের পুরনো মালে খাইয়েছে। ঠিক আছে ভাই, মাছে মাছটা মনে হচ্ছে পুরো একদম বড়বড়িস কোয়ানি বাত ভাই মিত্তি, সরি আমি হিন্দিতে চলে যাচ্ছি, অ্যাকচুয়ালি আমার চ্যানেলটা হিন্দিতে, ওই জন্য আদত হয়ে যায় ক্যামেরা হাতে এলেই হিন্দিতে চলে যাই। বড়ে বা বেচারা স্মাইল করার জন্য খালি ক্যামেরাটা ঘোরা করা, অত কষ্ট করে। যাই হোক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। লাগাতে আমাকে একটু দেখো, সাবস্ক্রাইব করে নিও স্যার, আমার ভিডিওটাকে লাইক করে নিও, আর হ্যাঁ একটা কমেন্ট করো যে কেমন লাগলো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর হ্যাঁ পাত্তাই দিল না, আসানসোলিয়ান পাত্তাই দিল না, বলছি তো ভাই আসানসোলিয়ান আকাশকে ইন আই মিন কি বলবো, তুই এত কেন আমি বলছি বেজ্জতি বেজ্জতি, আমি বলছি কে বেজ্জতি বল। তো আসানসোলিয়ান আকাশকে ইউটিউবে সাবস্ক্রাইব করো, ওর চ্যানেলটা, ও খুব ভালো ভিডিও করে আর ওর ভিডিওগুলো হিন্দিতে আই থিঙ্ক অনেকেরই ভালো। দেখো যদি ইউটিউব একটা ঘর হয় তাহলে আমার চ্যানেলটা হচ্ছে শৌচালয়, তো তোমাদের বিদ্যুতি মারছি, তোমাদের যদি শৌচালয় যাতে পরিষ্কার থাকে, আমি হচ্ছি হুসেন, প্লিজ যেতে পারো, আমি হচ্ছি হুসেন হার্পিকের অ্যাড দেবো। আর আমার চ্যানেলটা হচ্ছে শৌচালয় থাকা টাইলস, বিকজ আমার চ্যানেলই নেই, ভেরি ব্যাড জোক। এ ভাই এ তোমরা এবার যেতে পারো, ঠিক আছে ভাগাচ্ছে, পরে কসম সে বলছি আমি একা করব, এদের কাউকে নেব না, আমি চাই না আর আমার আর বেজ্জতি হোক, প্লিজ আমি চাই না, আমি হেলমেট পরলাম আমি বাড়ি যাওয়ার নাম নিচ্ছিস তুই করোনা ভাইরাস, চাই না আমি আমি বাড়ি যাব গাইস, আমার এখন বাড়িতে থাকার কথা, এখন আসাম চলে আছে। সো বড়বার, আরে ভাই ব্যাঙ্গালোর টেকা চল, বাই বাই। কোনো ভিডিওর আউটরো এতটা নটঙ্কি ভরা হতে পারে, এক টাইমই হতে পারে যদি সেই ভিডিওতে আমি থাকি, কারণ আমার ভিডিওতে নটঙ্কি ভর্তি থাকে, আর ইউজুয়ালি তোমরা নিজেই বুঝতে পারছো এরকম ভিডিও বানায় না, তো এবার বানাচ্ছে দেখে বুঝতে পেরে গেছো যে কীরকম টাইপের নটঙ্কি মারে আর আমার কীরকম নটঙ্কি বুঝে গেছো। ভিডিওটা আউটরোটা মারো, টাটা বলো, তোমার ভালো থাকলে দিয়ে। তো গাইস এখন বাড়ি যাচ্ছি আমি, আর অনেক লেট হয়ে গেছে,
এর থেকে ভালো আমার ক্যামেরাটা আমি বেচে দেবো।